আসসালামু আলাইকুম দর্শক, আজকে 20 জুন 2024 বৃহস্পতিবার। আজকে কিন্তু মানুষের পাইকারি আম বাজারে চলে এসেছি, আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আমগুলো এবং আমের কোয়ালিটি এবং দরদাম দেখানোর চেষ্টা করছি। এখানে দেখা যাচ্ছে এক ভাই গুটি আম চেকিং করছে। তো দর্শক দেখতে পাচ্ছেন গুটি আম অনেক সময় খেতে ভালো হয়, যে কারণে এখানে খেয়ে দেখাচ্ছে। দর্শক আপনাদেরকে যদি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন আজকে ঈদের চতুর্থ দিন, আজকে কিন্তু প্রচুর পরিমাণে রাজশাহী মানুষের পাইকারে আম বাজারে আমের গাড়ি দেখতে পাচ্ছেন, যেখানে প্রচুর পরিমাণে গাড়ি, যেটা বলে শেষ করা যাবে না। তো দর্শক দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কিন্তু আম ক্রয় বিক্রয়ের জন্য কিন্তু আম চলে এসেছে রাজশাহী মানুষের বাজারে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর গাড়ি। কি দাম হচ্ছে ভাই? লাগলা 3700 বলছে। তো দর্শক জানতে পারলেন যে ল্যাংড়ার আম কিন্তু 3600 টাকা মূল দাম হচ্ছে, ভাই কিন্তু এখনো দেয় নাই। তাছাড়া কিন্তু আপনাদেরকে যদি দেখায় তাহলে দেখেন বাজারের অবস্থা, প্রচুর পরিমাণে আম কিন্তু আপনারা ক্রয় বিক্রয়ের জন্য এই বানেশ্বর পাইকারি আম বাজারে চলে আসুন। আচ্ছা লোকনা কি দাম হচ্ছে? 1500 বলছে। তাহলে তো আজকে একটু কম বলছে, মোটামুটি তো ফ্রেশ আছে নাকি? এরকম আর কি। দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু আম রূপালী আমে একেবারে ভরপুর, কিন্তু এখন কিন্তু হিমসাগর আম নাই বললেই চলে। আর এদিকে কিন্তু আম রূপালী এবং ল্যাংড়ার সময় চলে এসেছে, যে কারণে প্রচুর পরিমাণে এই ধরনের আম দেখতে পাচ্ছেন রাজশাহী বালেশ্বর বাজারে। ভাই কি আম এটি? দুধসর। তো দর্শক নতুন যে প্রজাতির একটি আম দুধসর আম, যেটা আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে, আপনারা দেখতে পাচ্ছেন এই আমটা কিন্তু একেবারে পরিপক্ক হয়ে গেছে এবং এটা নাকি একেবারে দুধের মতো স্যান্ড, যে কারণে এই এটার নাম হচ্ছে দুধসর আম। তো ভাই দাম বলেছে কেউ? কত বলছে? 2600 টাকা মূল বলছে কিন্তু এই দুধসর। আর এইটা আপনার বাড়ির গাছের আম না গাছ কিনা? আমার টেন্ডারি গাছ। টেন্ডারি গাছ? তো ভাই টেন্ডারি গাছ। তো বানেশ্বর পাইকারি আম বাজার, আপনি কোথায় থেকে আসছেন? দৌলতপুর না? তো চারঘাট থানা থেকে আসছে ভাই। তো দর্শক দেখতে পাচ্ছেন যে দুধসর আম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কেমন হয়। আর তো দর্শক দেখতে পাচ্ছেন যে এক ভাই কিন্তু দুধসর আমটি খেয়ে আপনাদেরকে দেখাবে যে আসলে কেমন। তার বাড়িতেও কিন্তু এই গাছটা রয়েছে, যে কারণে আপনাদেরকে দেখাবে যে আসলে খাইতে কেমন, সেটা আপনাদেরকে জানাবে। কেমন খেতে? কেমন কঠিন স্বাদ তাই? এটা এটা কি কিনার জন্য আপনাদের লোকজনকে বলছেন? হ্যাঁ খুব ভালোই আমার এই গাছ আমার আছে তাই।
আমি প্রতি বছরই আমটা খাই, আমি কয়েকদিন আগে এক ক্যারেট আম খাওয়ার জন্য নিয়ে গেছি। কিন্তু এই দুধছর আম যদি কেউ 10 মণ 20 মণ নিতে যায় দিতে পারবেন? না না না, দিতে পারবেন না। এই দেখছি সর্বশ্রেষ্ঠ বাংশরের মধ্যে এর বেশি আম আসছে আমটা, তাই আমটা পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, আমটা খেতে খুব সুস্বাদু, তা আসলে সুস্বাদু আম, যেটা আপনারা জানতে পারলেন দর্শক। তো দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু আম আজকে রাজশাহী মানেশ্বর পাইকারি আম বাজারে আপনারা দেখতে পাচ্ছেন। তো দর্শক দেখতে পাচ্ছেন এই দুধছর আম কিন্তু স্বাদে গন্ধে অতুলনীয় একটি আম, যেটা মানেশ্বর পাইকারি আম বাজারে দেখা যাচ্ছে। আর এটা কিন্তু খেতেও অসাধারণ, যেটা আপনারা জানতে পারলেন। তো ভাই কিন্তু নিয়ে আসছে, আপনারা নিতে চাইলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন।